রাজ্যে করোনা আক্রান্ত আরো 12 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। রবিবার দুপুরে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সুস্থ হয়ে ওঠা 12 জনের মধ্যে 10 জনের চিকিৎসা চলছিল ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে, আর বাকি 2 জনের চিকিৎসা চলছিল এজিএমসিতে। ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, ভগৎ সিং থেকে যে 10 জন ছাড়া পেয়েছেন তাদের মধ্যে 6 জন 86 নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ান, বাকি 4 জন সিভিলিয়ান। 4 সিভিলিয়ানের মধ্যে 2 জন রাজ্যের নাগরিক, বাকি 2 জন বহিরাজ্যের লরি চালক। এদিকে জিবি হাসপাতাল থেকে ছাড়া পাওয়া 2 জনও 86 নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের জওয়ান বলে জানা গেছে। আজকে 24 মে আমরা ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টার থেকে এই মাত্র 6 জন 86 ব্যাটেলিয়ান বিএসএফের সদস্যদের সুস্থ করে ছুটি দিয়েছি। আরও 4 জন সুস্থ হয়ে ছুটি হয়েছেন, তাদের গাড়ি আসার জন্য অ্যাম্বুলেন্সের জন্য আমরা অপেক্ষা করছি। অ্যাম্বুলেন্স আসা মাত্র ওদের নিজ নিজ স্থানে কোয়ারেন্টাইনে থাকার জন্য পাঠিয়ে দেওয়া হবে। বাকি 4 জন কি সিভিলিয়ান? বাকি 4 জনের মধ্যে 2 জন হচ্ছেন সিভিলিয়ান, 2 জন হচ্ছেন বহিরাজ্যের গাড়ি চালক। মোট তাহলে কতজন ছাড়া পেয়েছে? আজকে ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টার থেকে 10 জনকে ছাড়া হচ্ছে। স্যার, জিবি থেকে আজকে কি ছাড়া দেওয়া হয়েছে? হ্যাঁ, জিবি হাসপাতাল থেকে আজকে 2 জন কোভিড আক্রান্ত ব্যক্তিকে সুস্থ করে ছুটি দেওয়া হয়েছে। তাহলে কি এজিএমসি হাসপাতাল থেকে রবিবার 2 জন সুস্থ হয়ে যাওয়ায় বর্তমানে করোনা মুক্ত এজিএমসি কোভিড কেয়ার? অন্যদিকে রবিবার দুপুর পর্যন্ত 24 জনের চিকিৎসা চলছে ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।